জয় হরি বল। এই মুহূর্তে ছাত্র যুব মতুয়া মহাসংঘের সমস্ত পদাধিকারী আমি উপস্থিত হয়েছি শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। অনেকদিন ধরে ভাবছি এই সাধুগুসাইদের মাঝখানে উপস্থিত হব, আজকে উপস্থিত হতে পেরে খুবই ধন্য মনে করছি। এনরা দামু পাগলের সমস্ত ভক্তরা গত বারুণী মেলা শেষ হয়ে যাওয়ার পরেই পূর্বেই দামোদর পাগলের সমস্ত শিষ্যরা যে দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলা প্রাঙ্গণে মাঠ এবং ঠাকুরবাড়ির পুকুর পাড় সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তাই ভাবলাম সত্যি এখনও আমাদের মতুয়া ধর্মে যে দামোদর পাগল ভক্ত সেই সমস্ত টিম নিয়ে এই গোসাইরা দীর্ঘদিন ধরে প্রায় এক থেকে দেড় মাস শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দির প্রাঙ্গণে রয়েছেন এবং ঠাকুরের আশীর্বাদে তাহারা শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। দেখে খুবই ভালো লাগলো, ছাত্রজীব মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমি একটু তুলে ধরলাম। আমি অটল কীর্তনিয়া, ছাত্রজীব মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক। হরিবল হরিবল। দেখতে পাচ্ছেন দামোদর পাগলের ভক্তরা, সমস্ত ভক্তরা মিলে প্রতিদিন সেই সকাল থেকে বিকেল পর্যন্ত তাহারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন সমস্ত ভক্তরা। এই মুহূর্তে এখন মেলা প্রাঙ্গণ যে মাঠ, সেই মাঠটি পরিষ্কার করছেন। গত দুদিন আগেই মন্দির সামনে প্রাঙ্গণ পরিষ্কার করেছেন এবং ঠাকুরবাড়ি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন। গোসাই কেউ কিছু বলবা? গোসাই বলো, এটা সব জায়গায় সরাতে চাই তো, বলো কিছু। ওই গোসাই কিছু বলবা? গোসাই কিছু বলো। এই এই যে ঠাকুর বাড়িতে কয়েক বছর ধরে তোমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করছো দামু পাগলের শিষ্য, কিছু বললে বলো। গুরুচাঁদ ঠাকুরের আমল থেকে পরিবার এবং